ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি। গত ভিডিও লেকচারে আমি তোমাদের তরলের অভ্যন্তরে চাপ তার সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং তরলের অভ্যন্তরে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আজ আমি তোমাদের এই চ্যাপ্টার একটি বিশেষ অংশ আর্কিমিডিসের নীতি এটা সম্বন্ধে আলোচনা করব। আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপাল, তো এটা মূল বিষয়বস্তু কি? এখানে বলা হচ্ছে যে কোনো একটি বস্তুকে, অবশ্যই যারা নির্দিষ্ট আকার বা আয়তন আছে, মানে কোনো একটা কঠিন বস্তুকে কোনো একটি তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং এই আপাত ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সঙ্গে সমান। এটি হচ্ছে আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপাল। তো এটার ব্যাপারটা আমরা কীভাবে বুঝব? যে ধরো ওর একটি বিকার আছে, এই বিকারে কিছু তরল পদার্থ আছে। এবার একটি বস্তু, যে বস্তুর ভর ধরো M1, তাহলে এই বস্তুটির ওজন কী হবে? এই বস্তুটির ওজন বায়ুতে হবে M1g, ঠিক আছে? এই বস্তুটির ওজন হবে M1g। এই বস্তুটিকে জলে নিমজ্জিত করলে বস্তুটির ভরের তো পরিবর্তন হয় না, কিন্তু যদি আমরা এই বস্তুটাকে জলে নিমজ্জিত করে কোনো একটি স্প্রিং তুলার সাহায্যে আমরা যদি এর ওজন নির্ণয় করি, তখন দেখা যাচ্ছে এর ওজন দাঁড়াচ্ছে কত, ধরো W, ঠিক আছে? এবং এই W টা, মানে এই যে ওজন জলে নিমজ্জিত অবস্থায়, সেটা কি হবে, বায়ুতে যে ওজন আছে সেই ওজনের থেকে খানিকটা কম হবে। তাহলে এটি হচ্ছে আর্কিমিডিসের নীতি। এবং কতটা কম হবে সেটাও এখানে বলা হচ্ছে, কতটা কম হবে, যে যতটা জল অপসারিত করবে, ধরো এখান পর্যন্ত জল ছিল, যদি ডোবানোর পরে খানিকটা জল উপরের দিকে উঠে আসে, তার মানে হচ্ছে গিয়ে কি, এই বস্তুটা ওই পরিমাণ জল অপসারিত করেছে। তার ওই পরিমাণ অপসারিত জলের যে ওজন, সেই ওজন যেটুকু আপাত ওজন হ্রাস হচ্ছে তার সঙ্গে সমান। তো আমরা এটা নির্ণয় করতে পারি, ধরো একটুখানি এটাকে আমরা যদি একটু এলাবোরেট করি বা একটু ভালো করে যদি নির্ণয় করি, ধরো এখানে একটা তরল পদার্থ আছে। এখন কোন একটা তরল পদার্থ মধ্যে, ধরো এই তরল পদার্থের আমি নিলাম কি, এর ঘনত্ব হচ্ছে ধরো রো, ঠিক আছে? এবং এই তরল পদার্থের ভিতরে তুমি একটা কোন অন্য পদার্থের ধরো একটা ঘন যার আয়তন ধরো ভি, ঘনত্ব ধরো ডি, তাকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, ঠিক আছে? যখন এই বস্তুটাকে, এই কঠিন বস্তুকে এই তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করা হবে, যে ঘটনাটা ঘটবে, এই তরল পদার্থ এই কঠিন পদার্থটার উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই যে ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা বলি প্লবতা, ঠিক আছে? তাহলে যেটুকু পরিমাণ ওজন কমছে তার মুখ্য কারণ হচ্ছে কি, কি এই প্লবতা, মুখ্য কারণ হচ্ছে প্লবতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটা বস্তু, সেই বস্তুটাকে যখনই আমি জলে নিমজ্জিত করছি, বস্তুর উপরে দুটো বল আছে, একটা হচ্ছে গিয়ে কি বস্তুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা কি বলতে পারি, অভিকর্ষ বলতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অভিকর্ষ। আর কি আছে, আর হচ্ছে বস্তুটার উপরে ঊর্ধ্বমুখী একটা বল, যে বলটার নাম হচ্ছে গিয়ে কি প্লবতা, ঠিক আছে? তাহলে একটা বল নিচের দিকে, একটা বল উপরের দিকে, এটি হচ্ছে বস্তুটা
কি অবস্থা? নিমজ্জিত অবস্থা জলের মধ্যে। তাহলে এক্ষেত্রে এর উপরে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে সেই বলটা কত, মানে যে বলটা এখন ক্রিয়াশীল জলে ডুবানোর পর, সেটা হচ্ছে গিয়ে কি mg, মানে হচ্ছে রবিকর্ষ মাইনাস প্লবতা, মাইনাস হচ্ছে প্লবতা। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে বস্তুর উপরে যে আপাত বলটা যেটা আছে সেই বলটা কি হচ্ছে, এটাকে আমি আপাত বলতে পারি, মানে আমাদের মনে হচ্ছে। তাহলে আপাত বলটা কত? আপাত বল হচ্ছে mg মাইনাস প্লবতা, ঠিক আছে। তাহলে প্লবতার জন্য বলটা খানিকটা কি হচ্ছে কমে যাচ্ছে, মানে আপাত ওজনটা বায়ুতে ওজনের থেকে কি হবে কম, ঠিক আছে। তাহলে প্লবতা মানে কি বললাম? প্লবতা হচ্ছে গিয়ে কি কোনো বস্তুকে যদি তুমি একটা গ্যাসীয় পদার্থ বা কোনো তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করো, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে বস্তুটার উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হবে, সেই ঊর্ধ্বমুখী বলকে আমি প্লবতা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখন ধরো এই বস্তুটিকে ডুবিয়েছিলাম, বস্তুটার আয়তন কত ছিল ভি, তার ঘনত্ব কত ছিল ডি, তার মধ্যে ডুবিয়েছে একটা তরলের মধ্যে, সে তরলের ঘনত্ব কত রো। তাহলে প্লবতা মানে কি হবে? প্লবতা মানে হচ্ছে, এই ভালো ভাষায় লিখি, বস্তু কর্তৃক অপসারিত জলের ওজন, বা জল বা তরল, বস্তু কর্তৃক অপসারিত জল বা তরলের ওজন, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এখানে কি বলবো, এখানে কতটা হবে দেখো, ওজন মানে কি হয়? ওজন মানে হচ্ছে ভর গুণিত অভিকর্ষতা। তাহলে এর ভর কি করে বার করব, যে কতটা জল অপসারিত করেছে ভি, কেননা যা ওর আয়তন হবে ততটাই জল কি করবে অপসারিত করবে, তাহলে ওর আয়তন কত ভি, তার মধ্যে ডোবানো হয়েছে এই তরল পদার্থটার মধ্যে, তাহলে তার ভর কত হবে ভি ইন্টু রো, ভি ইন্টু ডি কিন্তু নয়, ভি ইন্টু রো। রো কার ঘনত্ব? এই তরলটার ঘনত্ব, তার সঙ্গে কি গুণ করবো জি। তাহলে প্লবতা মানে কি? প্লবতা মানে বস্তুর ভর গুণিত হচ্ছে যে তরলে ডোবাচ্ছ সেই তরলের ঘনত্ব গুণিত হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা হচ্ছে প্লবতা, ঠিক আছে। এটা কার প্লবতা? বস্তুটার উপরে যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ হচ্ছে সেইটাই এটা, সেটা হচ্ছে এত ভি ইন্টু রো ইন্টু জি। ভি হচ্ছে কি আয়তন বস্তুর, রো হচ্ছে কি ঘনত্ব যে তরল বা জল, জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে আপাত ওজন কত হবে? আপাত ওজন বলতে আমি কি বলছি বারবার, আপাত ওজন মানে হচ্ছে জলের বা তরলের ভিতরে ওজন। তাহলে জলের বায়ুতে ওজন কত ছিল? এম ইন্টু জি ছিল, মাইনাস কি হবে ভি ইন্টু রো ইন্টু জি। আচ্ছা এবার দেখো, এম এম মানে কি? এম মানে হচ্ছে এই বস্তুটার ভর কি দিয়ে পাবো, বস্তুর আয়তন গুণিত বস্তুটির ঘনত্ব ইন্টু জি, মাইনাস ভি ইন্টু রো ইন্টু জি। তাহলে তুমি যদি এখানে ভি ইন্টু জি কমন না, তাহলে কি হবে ডি মাইনাস রো হবে। তাহলে এটি হচ্ছে বস্তুর আপাত ওজন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এই ফর্মুলার দ্বারা তুমি কিন্তু অনেক কিছু নির্ণয় করতে পারো, মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তুমি নির্ণয় করতে পারো সেটা হচ্ছে গিয়ে কি, যে তুমি এখান থেকে ভাষণের শর্ত বা কন্ডিশন অফ ফ্লোটেশন এটা কিন্তু আমরা বার করতে পারি। এখান থেকে আমরা বার করতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে কি ভাষণের শর্ত বা কন্ডিশন অফ ফ্লোটেশন, ঠিক আছে। কী করে বার করতে পারি? কোনো জিনিস তিনভাবে ভেসে থাকতে পারে, তা আমি তিনটেই ছবি এঁকে তোমাকে দেখাচ্ছি। ধরো একটা জায়গায় কোনো তরল পদার্থ আছে, একটা বস্তু নিয়েছো, বস্তুটা একবারে উপরে থেকে ভাসতে পারো, এটা বস্তুটা, ঠিক আছে। আর একটা কেস কী হতে পারে, একটু ডুবে ভাসতে পারে। আর তৃতীয় কেস কী হতে পারে, জল ধরো আছে কিন্তু এটা ডুবে যেতে পারে। তাহলে এগুলোকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে এই সূত্রের দ্বারা? বস্তু কখন ভাসে, প্রথম কথা হচ্ছে এটা, বস্তু কখন ভাসবে? একটু আগে তোমাদের দেখালাম, কোনো বস্তুকে যখনই আমরা তরলে নিমজ্জিত করি তাহলে বস্তুর উপরে কি একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, এই ঊর্ধ্বমুখী বলটার জন্য বস্তুর ওজনের কি আপাত হ্রাস হয়। তাহলে যদি এই ঊর্ধ্বমুখী বলটা এতটাই হয় যে যে বলের দ্বারা পৃথিবী ওকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, মানে অভিকর্ষ বল,
তার থেকে যদি প্রবণতাটা বেশি হয় তাহলে কী হবে, বস্তুটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, মানে বস্তুটা ভাসার চেষ্টা করবে। পুরো জিনিসটাই কিন্তু আমরা এখান থেকে বলতে পারি, কীভাবে বলতে পারি, আপাত ওজন মানে কি, ভি ইন্টু জি ডি মাইনাস রো। এখন ধরো আমি একটা কেস নিই, কেস ওয়ান, যেখানে আমি বলছি যে রোটা ভেরি ভেরি গ্রেটার দেন ডি, ঠিক আছে, মানে কি কার ঘনত্ব, ওই তরলটার ঘনত্ব বস্তুটার ঘনত্ব থেকে বহু গুণ বেশি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখো অদ্ভুত ব্যাপার যে আপাত ওজনটা ছিল, আপাত ওজন সেটা কী হবে, লেস দেন জিরো, অর্থাৎ ঋণাত্মক হয়ে যাবে, সেটা হয়ে যাবে ঋণাত্মক, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কি প্রবণতাটা এতটাই বেশি যে বস্তুটা জলের উপরের দিকে উঠে যাবে, এই প্রথম কেসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমি একটা অন্য কেস নিচ্ছি, কেস নাম্বার টু, সেক্ষেত্রে আমি কি বলছি, আমি ধরো নিলাম যে আমি দুটো সমান ঘনত্বের জিনিস নিলাম, মানে একটা বস্তু নিলাম যার ঘনত্ব হচ্ছে রো, একটা তরল নিলাম যার ঘনত্ব হচ্ছে ডি, এবং দুজনেই পরস্পরের সঙ্গে সমান। যদি সমান হয় তাহলে দেখো আগের নিয়ম অনুযায়ী আপাত ওজন, আপাত ওজন কি হবে, জিরো হবে, হবে না, দেখো এখানে তুমি যদি দুটো সমান বসিয়ে দাও তাহলে কি হবে, জিরো। জিরো যদি হয় তাহলে কি বলবো, যে বস্তুটা জাস্ট ডুবে ভাসবে, মানে এমনভাবে ভাসবে যেন উপরের যে তলটা আছে বস্তুটা জাস্ট নিমজ্জিত অবস্থায় থাকে, কার মধ্যে, ওই তরলের মধ্যে। তৃতীয় একটা হতে পারে, তৃতীয় কি হতে পারে, আমি বললাম যে ডিটা খুব বেশি রোয়ের থেকে, ডিটা, ডি মানে হচ্ছে কার ঘনত্ব, বস্তুর ঘনত্ব, এবং সেটা ওই যে তরলের মধ্যে ডুবিয়েছে তার থেকে অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আপাত যে ওজন হ্রাস, কি হবে, পজিটিভ হবে, না আপাত ওজনটা পজিটিভ হবে, এখানে যেমন নেগেটিভ হয়ে গেছিল কারণ রোটা বেশি হয়ে গেছিল, না আপাত ওজন নেই কিছু, ওজন নেই, ওজন শূন্য, তাই উপর দিকে ভাসছিল, এখন কি আপাত ওজন হ্রাস বলবো, না আপাত ওজন বলাই ভালো, আপাত ওজনটা কী হবে, গ্রেটার দেন জিরো হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে বস্তুটা নিচে ডুবে যাবে। তাহলে এটা ভাষণের তিনটে শর্ত, তাহলে তিনটে কেস হতে পারে, একটা হতে পারে গিয়ে কি দুটোর ঘনত্ব সমান, সেক্ষেত্রে কী হবে, ডুবে ভাসবে, একটা কেসে কী হবে, ডিটা রোয়ের থেকে বড়, সেক্ষেত্রে কী হবে, ডুবে যাবে। একটা কেসে হতে পারে যে ঘনত্বটা বেশি এতটাই তরলটার যে কী হচ্ছে, আপাত ওজন বলে কিছুই নেই, তো সেই জন্য কি বস্তুটা উপর থেকে উঠে ভাসবে। তাহলে তিনটে ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, আর্কিমিডিসের সূত্র, প্লবতা এবং ভাষণের শর্ত। আবার বলি আর্কিমিডিসের শর্ত সম্বন্ধে, কী বলেছিলাম আর্কিমিডিস, আর্কিমিডিস কী বললেন, যে কোনো বস্তুকে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থ বা কোনো তরল পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি তাহলে বস্তুটার ওজন খানিকটা কমে যাবে। কেন কমে যাবে সেটা কোনখান থেকে পাবো, যে দেখা যাবে বস্তুটিকে যেই আমি জলের মধ্যে ডুবাবো সে বস্তুটার উপরে কী হবে, একটা ঊর্ধ্বমুখী ঘাত বা বল প্রযুক্ত হবে। এই যে বলটা, সে বলটাকে আমি কী বলছি, প্লবতা বলছি। প্লবতা তৈরি হওয়ার জন্য বস্তুটার আপাত ওজনটা খানিকটা কী হবে, কম হবে, মানে বায়ুতে যে ওজনটা ছিল, প্লবতা যেহেতু অভিকর্ষ বলে উল্টো দিকে কাজ করছে, সেই জন্য কী হবে, বায়ুতে যে ওজন মাইনাস প্লবতা সেটা হবে আপাত বল বস্তুটার উপরে জল নিমজ্জিত অবস্থা, তার ফলে কী হবে, বস্তুর ওজন প্রায়টা হ্রাস পাবে। প্লবতা কী করে নির্ণয় করবো, বস্তু কর্তৃক অপসারিত জলের যে ওজন তার দ্বারা নির্ণয় করবো। সেটা কী বেরোলো, সেটা বেরোলো কত, ভি ইন্টু রো ইন্টু জি, ভিটা হচ্ছে আয়তন, কার আয়তন, বস্তুর আয়তন, রোটা হচ্ছে কি কার, তরলের ঘনত্ব, এবং জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আপাত ওজন কত হলো, এম জি মাইনাস ভি রো জি। এমটা কি, বস্তুর ভর, বস্তুর ভর কী করে বার করা যেতে পারে, বস্তুর ভর বার করা যেতে পারে বস্তুর ঘনত্ব গুণিত বস্তুর আয়তন ইন্টু জি। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পেলাম যে আপাত ওজন কী হয়, ভি ইন্টু জি ডি মাইনাস রো। এবং সেখান থেকে আমরা ভাষণের শর্তগুলোকে পর্যালোচনা করলি। তা আমি তোমাদের একটা ছোটো এক্সাম্পল সর্বদাই বলে থাকি, মানে অঙ্কটা দরকার এখানে কোনো এটা ভালো করে বোঝাবার জন্য। ধরো আমি তোমাকে বললাম যে আমাকে একটা বস্তু দেওয়া হয়েছে, সেই বস্তুটা হচ্ছে 1 সেন্টিমিটারের একটা ঘন, এবং তার ঘনত্ব বলা হলো 2.5 গ্রাম প্রতি সিসি, ঠিক আছে। তো বলছি এই বস্তুটাকে যদি 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 আমরা জলের মধ্যে ডোবাই তাহলে এর উপরে কতটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হবে সেটা যদি আমাদের বার করতে হয়, তো অবশ্যই বুঝতে পারছো। তাহলে কী কী কার মধ্যে ডোবাতে বলেছে, বলছে জলের মধ্যে ডোবাতে বলেছে, একটা বস্তু এই পুরো নিমজ্জিত করতে বলেছে,
জলের মধ্যে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে প্লবতা কত হবে? আমাকে ঊর্ধ্বমুখী বলটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথম কাজ কী বলেছিলাম? প্রথমে বলেছিলাম প্লবতা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আমাকে একটা সূত্রের মাধ্যমে যেতে হবে। সূত্রটা কি? ভি ইন্টু রো ইন্টু জি, যেখানে ভিটা হচ্ছে ওই পদার্থটার আয়তন, রোটা হচ্ছে যে তরলের মধ্যে ডোবাচ্ছ তার ঘনত্ব, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে ভিটা কত? ভি তার আয়তন, কিউবের আয়তন। কিউবের আয়তন কী হয়? কিউবের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কিউব হয়, তাহলে 1 সেন্টিমিটারের হোল কিউব। রোটা কত? রোটা হচ্ছে 1 গ্রাম পার সিসি, বলে দিয়েছে জলের ঘনত্ব জানো। আর এটাকে কত হবে? 980 হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কী হলো? 980, এত কি হবে? এত ডাই। তাহলে কতটা বল প্রযুক্ত হবে ওই 1 সিসি বাহুর দৈর্ঘ্যের ঘনকের উপরে? 980 ডাই। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো ওই বস্তুটাকে যদি জলে ডোবাও তাহলে বস্তুটার আপাত ওজন কি হবে? এটা হলো আপাত ওজন হ্রাস, এতটা ওজন কমে যাবে। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় ওজন বা আপাত ওজন কত হবে? সেটা কি বলেছিলাম ফর্মুলাটা? ফর্মুলাটা বলেছিলাম এম জি বায়ুতে ওজন মাইনাস হচ্ছে কি? প্লবতা, ঠিক আছে? এমটা কত? এমটা ভর, ভর মানে কি হয়? আয়তন, আয়তন মানে কত? 1 ইন্টু ঘনত্ব, ঘনত্ব কত দেওয়া ছিল? 2.5। তাহলে এখানে 2.5 বসাও, এখানে কত বসাবো? 980। আর প্লবতা কত বেরিয়েছে? 980। তাহলে 980 কমন নিয়ে নাও, তাহলে কত হবে? 2.5 মাইনাস 1, ঠিক আছে? 980 কমন নিয়ে নিলাম, তাহলে 2.5 মাইনাস 1, তাহলে 980 গুণিত 1.5, ঠিক আছে? তাহলে এখানে গুণটা করে নেওয়া যায়, 980 1.5 তাহলে হচ্ছে 1410। এত কি হবে? এতটাই। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো কি করে করলাম। তাহলে প্রথমে কি করলাম? প্লবতা নির্ণয় করলাম। প্লবতা নির্ণয় করার জন্য কি দরকার ছিল? বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব, তরলের ঘনত্ব অবশ্যই ইন্টু জি। তাহলে বস্তুর আয়তন কি করে বার করেছি? কিউবের আয়তন কি হয়? বাহুর দৈর্ঘ্য কিউব, তাহলে হোল কিউব ইন্টু রো, রো মানে হচ্ছে 1 এবং জি মানে হচ্ছে 980, তাহলে 980 ডাই। আর জলে নিমজ্জিত অবস্থা ওজন কী হবে? বস্তুর ওজন যা ছিল বায়ুতে মাইনাস প্লবতা। বস্তুর ওজন কত ছিল? বার করে নিয়েছি, 1 বস্তুর আয়তন গুণিত বস্তুর ঘনত্ব 2.5 ইন্টু 980 মাইনাস প্লবতা, নিয়ে কত পাওয়া যাচ্ছে? 1470 ডাই। তাহলে এভাবে আমরা কী করতে পারি? প্লবতা সম্বন্ধীয় যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা বার করতে পারি। অনেক ধরনের অঙ্ক আছে এবং এটা তোমাদের বলে রাখতে পারি আমি, এটা যে পরবর্তীকালে এই অঙ্কগুলো খুবই কঠিন হয়, বিশেষ করে 11-12-এর ক্ষেত্রে। তো এখন থেকে যদি একটু আধটু তোমরা এটাকে প্র্যাকটিস করো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি পরবর্তীকালে তোমাদের খুব সুবিধা হবে। তো এখানে মোটামুটি এরকম ব্যাপার স্যাপার আছে। এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলো ছিল ঘনত্ব, আপেক্ষিক ঘনত্বের কথা আমরা আগে বলেছি, তোমাদের মনে আছে হয়তো, ফার্স্ট চ্যাপ্টার পড়াবার সময় বলেছিলাম যে একটা হচ্ছে গিয়ে হতে পারে ঘনত্ব, আর একটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে কি? যে কোনো একটা বস্তুর ঘনত্ব যদি আমি কোনো অন্য কোনো বস্তুর সাপেক্ষে নির্ণয় করি তাহলে যে ঘনত্বটা আমরা পাবো সেটাকে আমরা বলবো আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে? তাহলে আপেক্ষিক ঘনত্ব কী হবে? দুটো ঘনত্বের অনুপাত হবে, এবং সেখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটি কোনো একটি, যেহেতু রেশিও দুটো জিনিসের, এটি একটি কী হবে? একটা সংখ্যা মাত্র হবে, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এবং এর কোনো একক হবে না। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস পড়ে ফেলবো যে কোনো একটি এককবিহীন রাশি, তাহলে এটা কী বলবো? আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি। সাধারণত যেটা হয় আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার সময় বা আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করার সময়, যে কোনো একটা বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সেলসিয়াস নেওয়ার পিছনে কারণ কি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং সেটাকে মোটামুটি আমরা 1 ধরি, এবং জলের সাপেক্ষে আমরা নির্ণয় করি, যেহেতু জলের ঘনত্ব 1 হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সিজিএস পদ্ধতিতে অবশ্যই, 1 গ্রাম পার সিসি। তাহলে সেক্ষেত্রে কী হবে? অন্য একটা পদার্থ যার ধরো ঘনত্ব 2.5, যেমন এখানে একটু আগে বললাম, তার রিলেটিভ ডেন্সিটি কত হবে? 2.5/1, মানে 2.5ই হবে।
কিন্তু যদি এসআইতে নির্ণয় করতে যাও, তাহলে এসআইতে যেহেতু জলের ঘনত্ব বেশি 1000 কেজি পার মিটার কিউব, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি কোনো একটা বস্তু আপেক্ষিক ঘনত্ব যদি দেওয়া থাকে, তোমাকে যদি এসআই পদ্ধতি তা নির্ণয় করতে বলে, তাহলে জলের যেহেতু 1000, তাহলে ওটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। ধরো কোনো একটা বস্তুর আপেক্ষিক ঘনত্ব বলো 2.5, তাহলে সিজিএসএ ওটা 2.5ই হবে। কিন্তু যদি এসআইতে নির্ণয় করতে যাও, তাহলে কী করতে হবে, 2.5কে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 2500 হবে। তাহলে এভাবে আমরা কী করবো, জিনিসটাকে ব্যাখ্যা করব। তো যেহেতু ভিডিও লেকচারটা অনেক বড়ো হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে একটু সমস্যা হতে পারে, সেজন্য আমি এখানে এটা শেষ করছি। এবং আশা করি তোমরা আগের যে ভিডিও লেকচারগুলো ছিল সেটা সঙ্গে এটা দেখবে, তার কারণ হচ্ছে দুটো খুবই মানে কানেক্টিং, একটা না বুঝতে পারলে অন্য একটা বুঝতে পারবে না। তাই আমি বলবো যে প্রথম দুটোই ভালো করে দেখো, এবং যে কোশ্চেনগুলো অ্যারাইজ করছে তোমাদের মনে, আমি জানি এগুলো কোশ্চেন অ্যারাইজ করবে, কেননা প্লবতটা খুবই সহজ, খুবই সহজ সরল জিনিস নয়। তাই আমি পরবর্তীকালে ক্লাসেও এটা নিয়ে আলোচনা করব। এবং তোমার প্যারামিটারটা রিডিং করো, প্যারামিটার এখানে বোঝানো সম্ভব না, এটাকে বোঝানোর জন্য আরও অনেক সময় দরকার। তো সুতরাং আমি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে আলোচনা করছি। তো এই চ্যাপ্টারটা ভালো করে দেখো, এবং কয়েকটা অঙ্ক আছে দেখবে তোমাদের বইয়ে, সেগুলো করার চেষ্টা করবে। পরবর্তীকালে আমি আবার এগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদের মনে যে সন্দেহগুলো হচ্ছে তৈরি, সেগুলোকে আমি নির্মূল করার চেষ্টা করব। তো আজকে এইটাই বলে আমি এই ভিডিও লেকচারটি শেষ করছি।